رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله العظيم تدرج شريف صلى الله على سيدنا ومولانا محمد آله وصحبه وسلم صلى الله বল দুই শিক্ষা কথা আল্লাহ তৌফিক দিন আপনারে আমার বুঝাই আমরা গুনার খামে ক্ষতিগ্রস্ত করে বুঝলেন খালি আখেরত বরবাদ হয় না দুনিয়া তো মানুষের গুনার ফল একটা না পাইয়া মৌত হয় না বালা খাম করলে এর একটা বদলা আল্লাহ দুনিয়াত না দিয়া মৌত খরচ না বাদ খাম করলেও এর একটা বদলা দুনিয়াত না দিয়া তার মৌত খরচ না আর দুনিয়া দারুল মাকাফা ওই লাগে প্রত্যেক সভ্যরাতর রায় আমরা বাজেট বদলে খারু রিজেক বাড়াইল ইজ্জত বাড়াইল হায়াত বাড়াইল সব দিকে উন্নত বানাইল আর খারুর গোটাই দেওয়া হয় যে এক বছর বাদ খাম হল বাদর বছর তার জীবন আন্দাই বালা খাম হল তার বাদর বছরের জীবন উজালা হয় বালা খাম হইতে আমরা বুঝি মসজিদে বইয়া তসবি মারাব সবচেয়ে বালা খাম না বালা খাম হইল মাংস লোকের বালা ব্যবহার মাংস লোকের ব্যবহার বুঝলেন আপনি কোনো এবাদত দুনিয়া করিয়া বংশরে উজালা করতে পারতে নাই কিন্তু মাংসরে সাহায্য করেন মাংসরে দান করেন খাওয়াইন মানুষ বালা করেন এর বদলা আপনার বংশে পাইন কমপক্ষে সাত চিড়ি পর্যন্ত এর বদলা বংশ উজালা থাকল বুঝলেন মাংস লোকে বালা ব্যবহার করলে দান করলে খাওয়াইলে আমরা তো না ফিরিস্তাও হলে বহু বেশি আবাদত করতাম এইগুলোর জমিন তনে উঠা নীল কারণ এগুলোর থাকি এক অন্যর ব্যবহার নাই আর গুণাও করেন না গুণার মাফিও চাইন না যে সময় বন্দায় গুণা গুণা করিয়া গুণার মাফি চায় বিনয় করে খান্দে এই জিনিসটা আল্লাহ সারা এবাদত থাকি পছন্দ লাগে সুন্দর লাগে আর আল্লাহ কন যে তোমরা গুণার মাফি চাইলে খালি গুণা মাফ হইত নাই তোমরা দুনিয়ার যত বিপদ আছে সম্পূর্ণ গুণার মাফি চাওয়ার কারণে সরি যাইবে অভাবীর অভাব হ্যাঁ বেমারির বেমার যে কোনো মুসিবত কষ্ট হওয়ার শরীর পড়িলে এটা দূর হয়ে যাব আমরা রে এখন জিনিস দিছি না আল্লাহ অন্য কোনো নবীর উম্মতে পাইছ না দেখো ইউনুস আলাইহিস সালামে মাছের ফেটো হামাইয়া মাছ গিয়া দরিয়ার মূল লইল ইউনুস আলাইহিস সালাম এক মাসে খাইছিল না কম আছে দুই মাসে যে মাছে ইউনুস আলাইহিসসালাম রে খাইছিলি মাছরে আরো মাছে খাইলি আল্লাহ হুন ফি যুলুমাতিন সালাস এখন বিত্রর মাছিগু ফসিল নি খেনে মাছর ফেটো আমাই এগু ফসিত মানে না মাংসর শরীর কোনো জিনিস লাগি গেলে এগুর খাসিয়ত বদলি যায় মাংসে সইলে জিনিসের মূল্য বাড়ে সত্য মানুষ যদিও এই মানুষের সবা জিনিসের মর্যাদা আল্লাহর কাছে বহু বেশি আছে
ও আল্লাহ হইলা যে তারা রাখো, আমি তান বাদশাহ নিদর্শন ভাড়াইয়া। আমি এক দলিল ভাড়াইয়ার তালুত বাদশাহ বলিয়া, আমি এক সন্দুক ভাড়াইয়ার ফিরিস্তা হলে লইয়া আইবা, বাক্স একটা মাংসর মাথার উপরে লইয়া ঘুরিবা, যে ব্যক্তি হাত বাড়াইবা তার হাত তনে হরি যাইব, তালুতে যেবলা হাত পাঠাইবা তার হাত হইয়া বই যাইব। এ সন্দুকের মাঝে কিতা সখিনার বহুত তফসিল, শেষ লেখেন যে জবুরর হয় ফরক, ই সন্দুকর ভিতরে জবুরর হয় ফরক, ই সন্দুকর ভিতরে মুসা আলাইহিসসালামের ফাওর জুতা, যে জুতা ভিন্দিয়া সলা তাসলার আল্লাহ কইছিল ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া, মুসা আলাইহিসসালামের ফাওর জুতা নিয়ে আল্লাহ সমালি থইছেননি, মুসা আলাইহিসসালামের আশা, মুসা আলাইহিসসালামের শরীরের লেবাস, আর হারুন আলাইহিসসালামের মাথার ফাগুলি। মানুষে সইলে জিনিসের মর্যাদা বাড়ে, মানুষ মানুষ হয়ে গেলে ই জমিনের ইজ্জত মানুষের দ্বারা, ই জমিনের জিল্লত মানুষের দ্বারা, ই জমিন রক্ষা মানুষের দ্বারা, ই জমিন ভাঙ্গিয়া চোর মারবা মানুষের দ্বারা, মানুষের দুষে ভাঙ্গিব নিনা না, যেবলা ই জমিনও কোনো মুমিন থাকতাম নাই, মুসলমান থাকবা, এ আমার যেবলা ওই বাই বসব মুসলমান রইতে নাইনি, কিন্তু পাঞ্জাবি বেটির ভুয়া যে নবী আছে তার উম্মত তিটা মুসলমান নাইনি, লোডাখা তালগা মসজিদ আছে, হ্যাঁ মুসলমান রইবা মুমিন রইতে নাই, তাহা ইমানে মুসলমান হওয়া যায়নি বলে হওয়া যায় কিলা মুসলমানের মাঝে এক গুড়ো কইন, আমরা আল্লাহর উপরে ইমান আনছি, আখেরাতের দিনের উপরে ইমান আনছি, নমাজ পড়ুন, রোজা রাখুন, সারা ইবাদত আদা করুন, রসুল্লাহর সামনে আইলে ইচ্ছা ইলা বক্তি অন্য দেখাইতে পারেন না, সুরত সকল দেখলে এমন ফরেজগার যে আপনি বক্ত হয়ে যাবা, রসুল্লাহর আল্লাহ কইতরা ইজা রাইতা হুম তো জিব কাজসাম হুম, ইয়া রসুল্লাহ মুনাফিকরে দেখলে আপনার অন্তরে বক্তি আইব, মাথা ঘুরি ঘুরি বেটিং তোলা খান আছে তসবি তয়দানে ঘুমাইল, হ্যাঁ বইলে শরীরে হিলকায় ও তো জিকির করে কপাল খাল্লা নমাজ পড়তে পড়তে, এ দেখলে বিকভক্তি আইত নাই, আল্লাহ কইতে আয় আমার হবিব আপনি মুনাফিক লরে দেখলে আপনার বক্তি আইব ওলা ফরেজগার, ওয়াইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, কথা কইলে ও তো ফরেজগারি কথা কইব খান যুগাইয়া শুনবা, যেমন আল্লাহ ছাড়া কেউ কারো তাজিম করতে পারে না, ইহতা দিছিল কে আল্লাহ ছাড়া কেউ কারো তাজিম করতে পারে না, বুঝলেন, আর তাজিমে খিচা করে রসুল্লাহ ফরমান কোনো ব্যক্তি তার মার ভা মার ভাও যদি চুমা লয় এই ব্যক্তি বেষ্টর সলামিত চুলামই চুমা লই, হ্যাঁ মানুষের ইজ্জত করিয়া আরো গায়া তো আল্লাহ নমান ইয়াযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, মসজিদে বইয়া ইবাদত করো, জিকির করো, তসবি পড়ো, তোমার দিল ফরজগার বানাইতে পারতে, দিল ফরজগার বনে কোন সময় আল্লাহর যেটা নিশান এইগুলার তাজিম তোমার দিল যেবলা হামায় ও সময় তোমার দিল ফরেজগার হয়, আল্লাহর নিশান, আল্লাহর নিশান জমিও আসেনি,
কাবা শরীফ এখানে আল্লাহর নিশান নিনা না, কোরআন শরীফ এখানে আল্লাহর নিশান নিনা না, কোরআন শরীফের তাজিম হরনি। আগে মেয়াজ হরুতে আঙ্গুল দিয়ে দরিয়া ভরিলে মেয়াজ হবে বেদ দি বাড়ি মারি ইচ্ছা হইতারে আঙ্গুল হরা হতবর দি দর হইতেন জানা। কোরআন শরীফ তিলাওয়াত করিয়া মুখ লাগাইয়া সুমা লইতা দেখছ নি, আজকাল লইনি ফেকার কিতাব কিতাবুল হজরে বলে হাত বার করি দেখো কোরআন শরীফ তিলাওয়াত করিয়া মুখ লাগাইয়া সুমা মোস্তাহাব। এই কোরআন শরীফে সুমা লইলে তোমার ইজ্জত বাড়িল, তোমার ইমানের বাত্তি রোশন হইল। কাবা শরীফের তাজিম ব্যবহার মিলিয়া উঠি রইলে কাবা শরীফের খিতে হইব কুন্দা নাই, তোমার ইমানের বাত্তি নিবাই নাই, তোমার ইজ্জতের বড়া ডুবাই নাই, সম্মানের জিনিসের অসম্মান করিয়া। মানুষের দ্বারা আল্লাহ ই জমিন সকল জিনিসের সম্মান দান করছেন, কাবা শরীফের গড় বাঙ্গিয়া যদি সৌদর ভুয়ায় সোনাদি বানাইতে পারব কাবা শরীফ রইব নি। সেনে ই খালা ভাতর রত দাম বাড়িল কিলা বলে আল্লাহর দুই বন্ধা রাত লাগ গেছে। ওই জিয়ার ভাগ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাবা শরীফের ইবাদতের রত মূল্য বাড়িল, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের আত লাগায় মোকামে ইব্রাহিম আলগায় কিবলা হয়ে গেল কিলা, ইব্রাহিম আলাইহিস সালাম এর উপরে খাড়া হইয়া কাবা শরীফ বানাইলা, এর উপরে খাড়া হইয়া আজান দিলা, ফাউন নিশান বই গেল, আপনি 100 বার তওয়াব করো, ই ভাতরের সামনে গিয়া 2 রেখাত নামাজ না পড়লে আপনার তওয়াব আল্লাহ গোসল না। আল্লাহর নিশান আরবার ময়দান ও আল্লাহর নিশান, মসজিদাবার মশরুল হারাম ও আল্লাহর নিশান, ইজার অবহেলা কর ইজার দিল তাজিম দিল হারাম না তো তোমার দিল ভরজগার হচ্ছে না। ইশারার মাঝে আল্লাহর সংসর্বীর নিশান শেখ বলে খাতামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নিশান কিলা ইলা কোনো জিনিস নাই যে জিনিসের হাত দিলে আল্লাহরে ধরা হয়ে যায়, আল্লাহর হাত হাত দিবার কাবা শরীফ হাত দিলে আল্লাহর কাছে হাত দেওয়া, আল্লাহর হাত হাত দেওয়া হয় নি, আল্লাহর হবিবর হাত মোবারক কেউ হাত দিতে আল্লাহর হাতও হাত দিলাইছে। ইন্নাল্লাযীনা ইউবায়িউনাকা ইন্নামা ইউবায়িউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। উম্মতে মুহাম্মদীর আল্লাহর লগে হাত মিলাইবার পয়লা নম্বর ফত আল্লাহ বার করে দিছেন, আমার হবিবর হাত মোবারক হাত দেও আল্লাহর হাতও হাত দিলাইছে। তারা সুযোগ দিছ যে তোমরা কাবা শরীফের কুনাত হজরে আসবাদ, এ আমার উম্মত তোমরা হজরে আসবাদ দিয়ে সুমা লইলে জানিও আল্লাহর গয়াকে ডাই না তো তোমরা সুমা দিলেছ। আবার আত বেরইবার তোমরা সদকা করো, সদকার মাল লড়ারা তো ভরবার আগে আল্লাহর কুদরত রাত না ভরিয়া লড়ারা তো ভরত নাই, আল্লাহ লোকে আত্মাইবার হল না। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত খান, রসুল্লাহর গুলামী খেও খরতে আল্লাহর গুলামী খুললাই, রসুল্লাহর ভাসনি হুনতে আল্লাহর ভাসনি হুনলাই। মাইয়ুতির রসুল ফাকাদ আতা আল্লাহ, এর জিমিন সওয়াল আনুন কে রসুল্লাহ খারুল্লাহ যদি ডাকুন আর এই নমাজও থাকুন যে নমাজ তাড়াতাড়ি শেষ করে যাইতে না নমাজ ভাঙ্গিয়া যাইতে গিয়া বীরিজমা নমাজ ভাঙ্গিয়া যাইতে গিয়া এখন 60 রেখাতে নমাজ 3 রেখাত পড়িয়া নমাজ ভাঙ্গিয়া গেছেন হিন 2-3 ঘন্টা মরি গেছে রসুলুল্লাহর ফাসনিত গুড়িয়া আইয়া নমাজ দুয়ারটা নিরা 1 রেখা ছুড়াই দিতে বীরিজমা
ও এক রেখা ছুড়াই দিতে এখন যত বিল রসুল্লাহর তাবেদারি চাষলা, এটা আল্লাহর গুলামি চাষলা, রসুল্লাহর গুলামি আল্লাহর গুলামি। জিনিস দুনিয়াতে আছে, নিজে জিনিস দেখলে মানুষ সারা দুনিয়ার মানুষ উপরে তার দরজা হাসি লই যায়। কাবা শরীফ বড় মূল্যবান জিনিস, আর ওর বদলা আল্লাহ জমিনও দিছে। ই রয়ত সকল কিতাব হইতে নাই, যে সময় আল্লাহ কইলা ফিরিস্তাগুলোর যে ফিরিস্তাগুল জমিনও আমারে খলিফা ফাটাই দিয়ার, তোমার তান আর জমিনও বসত রইত নাই। এখন ফিরিস্তা জমিনও বসত আসেননি, জমিনও আসেননি ফিরিস্তা হল, কইবা দুইজন আসেন আপনার নেকি বদিলে কন্যা। একজন মানুষের লগে আল্লাহ সত্তর জন ফিরিস্তা বডিগার্ড বানাইয়া রাখছেন, কাফির হইলে তার লগে সত্তর জন, মুমিন হইলে তার লগে বডিগার্ড একশো ষাট জন ফিরিস্তা। ফিরিস্তা হলে মানুষ খেদমত করবেন। সকালে একদল আইন রিপোর্টার ভজর রক্ত আসর রক্ত ফিরত যায়, আরেক গুরু আসর রক্ত আইন ভজর রক্ত ফিরত যায়। গেলে আল্লাহ জিগায় আমার বন্ধারে গিয়া কে হালো ভাইসরা, কে হালো থইয়াই নেয়, বলে ইয়া আল্লাহ গিয়া ভাইসলাম ভজরের নমাজও আর থইয়াইছি আসরের নমাজও। আরেক গুরু আল্লাহ গিয়া ভাইসলাম আসরের নমাজও আর থইয়াইছি ভজরের নমাজও। আল্লাহ হুকুম দেন ফিরিস্তা হল আমার বন্দার আমল নামার মাঝে লেখিলাম, আমার বন্দা দিন রাত চব্বিশ ঘন্টা নমাজ কাটাই নিছে। কোরআন শরীফ আল্লাহ এখন আকিমে সলাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এলাকি ফাসক নমাজের মাঝে আল্লাহ দুই অক্ষর কসম খাইছে, ফজর আর আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আর ওয়াল ফাজরি ওয়া লাইয়ালিন আশরিন ওয়াস শাফি ওয়াল ওয়াতির, দুই ওয়াক্ত গুরুত্ব। আমরা জমাইলে বাধ্যত আল্লাহ দিছেন না, আগর নবী হলর উম্মতে হাজার হাজার বছর বয়স পাইছেন, এবাদত করে গেছেন, এগুলোর লগে আমরা বরাবরই করবার কোনো হল আছে নি। হ্যাঁ, এমন এমন জিনিস আল্লাহ দিছেন দেবা। ইউনুস আলাইহিসসালামে মাছর ভেটরতনে দরিয়ার মুড়ো গিয়া চশমি হিকি লইলা, হিকিয়া ভোড়া দৌড়া। এই চশমি ভোড়ার কারণে আল্লাহ হইন আমি চশমিরে কবুল করলাম, আর ইউনুস আলাইহিসসালাম রে আমি চিন্তা থাকি মুক্তি দিলাম, মাছর ভেটরতনে বাইর করে দিলাইলাম। যদি চশমি ভরিতা না তা কেয়ামত পর্যন্ত ইউনুস আলাইহিসসালাম রে আমি মাছর ভেটো জিন্দা রাখি চললাম। লাল আবিসাফি বত্রিহি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ মিন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিসসালাম রে তসবির ওসিলায় চিন্তা থাকি মুক্তি দিলাম, আর উম্মতে মুহাম্মদীর লাগিয়ে আমি তসবিরে ওসিলা বানাই দিলাম, যে কোনো বিপদ যে কোনো মুসিবত ফড়িয়া উম্মতে মুহাম্মদ দিয়ে তসবি ফড়িলে আমি তার এই বিপদ থাকি মুক্তি দান করিয়া যাই। ও কাজালিকা নুনজিল মুমিনিন, আমরা দিতে আল্লাহ নিয়াল করিলে ইসন রসুলুল্লাহর ওসিলায় আমরার গুনে নাই। হ্যাঁ, যেমন দেখো আলহামদু সুরা, দুনিয়ার কোন নবীরে আল্লাহ দিছেন না, আমার রসুলুল্লাহরে দান করছে। ই সুরার মর্যাদা কত খান বলে তিন সারা কোরআন শরীফের মাঝে মূল্য মর্যাদা যে পরিমাণ আছে সারা আলহামদু সুরার মাঝে আছে। আলহামদু সুরা নবী অহলর মেয়েরাজ হয়েছে, সারার মেয়েরাজ হয়েছে, আসমানও জ্ঞান নাই জমিনও, কোন নবীর উম্মতর মেয়েরাজ হয়েছে না। এই আলহামদু সুরার দ্বারা উম্মতে মুহাম্মদীর নমাজও মেয়েরাজ হইয়া যাইব।
কারণ আলহামদু সুরা ফড়িতে বন্দায়ের আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, উড়ি যায়। ইমাম নিশাপুরিয়া লেখন, যদি জীবনে কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো জিনিস খুঁজে না, আলহামদু সুরা ফড়ে তার যত জিনিস খুঁজিবার আছে সারা হাসিল হয়ে যায়। আলহামদু সুরার মধ্যে অত মূল্য। আর এই জমিনের বাদশাহী করবার জরিয়া আলহামদু সুরা। আল্লাহ আমার বন্দা হল, আমার শুক্রিয়া আদা করতে তোমরা আমি বেশি দিম। যেগুলা কইল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নিয়ামত শুক্রিয়া আদা করি। শুক্রিয়া আদা করলে এই জমিনের বাদশাহী তারা তো আইলনি না না। আর রহমানির রহিম, আল্লাহর নামের মাঝে ইলাহাস নাম আর নাই। হদিস শরীফ আইছে কোন আল্লাহর বান্দায় তিনবার যদি কইলা ইয়া আরহামার রাহিমিন বলো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহর রহমতের দরিয়ার মাঝে জোশ আইয়ে আল্লাহ ফেরেশতাগুলোকে ডাকিয়া কন, ও ফেরেশতাগণ তাড়াতাড়ি আমার বান্দার দ্বারে যাও, আমার বান্দা কি বিপদে পড়িয়া রহমান রহিম নাম দরিয়া ডাকে। আপনারা উম্মতে মুহাম্মদি বেস্ট আগে যাইবা না করে বেস্ট জবাব দিব যে আমি তামাম নবীগুলোর উম্মতর লাগি হারাম করা হয়ে গেছি, যত বীর আখিরি জমানার নবীর উম্মত আমার ভিতরে আইয়া হারবা না, অত সময় হারুর লাগি আমার দরজা খোলা হইত না। ই গুণ আমরা ভাইলাম কিনা, ও আদম আলাই ইসলামের লগে আল্লাহর যে ওয়াদা, আদম আলাই ইসলামে ভয়লা যেবলা ভাও এক ভাও বার হল্লা বেস্ট কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া জিবরিলে আমি এখন আয় আদম তুমি আল্লাহর এমন এক নাম ধরিয়া ডাকছ, আমি আশা করি এই নামের খাতিরে তোমারে বেস্ট না আল্লাহ নিকালতাম না, ডরি না। জিবরিলে আমি এখন ইয়া আল্লাহ তোমার বন্দা তোমার রহমান রহিম নাম ধরিয়া ডাকছে, আল্লাহ এই নামের খাতিরে তোমার বন্দারে ব্যস্ত রইতে দেও। আল্লাহ জবাব দেয় না, জিবরিল আমার বন্দারে আটকাইও না, বাইরে যাইতে দেও। আল্লাহ ব্যস্ত রাখবার লাগিয়া আদম আলাইহিস সালামরে ফয়দা করছেননি, ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, জমিনও লাগিয়া ফয়দা করে আমার বন্দারে বাইরে যাইতে দেও। আমার বন্দা যে রহমান রহিম নাম ধরিয়া ডাকলাম, ই নাম আমি আমানত রাখলাম, যে সময় আমার এই বন্দা অসংখ্য গুণাগার আউলাদ লইয়া বেষ্টর দরজাতে ইয়া আটকিবা, ওই সময় আমার রহমান রহিম নামর গুণ দেখাইম। আমরা নমাজের ভর্তে রেখা তো দুইবার হইতে বাধ্য, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। দুনিয়ার মাঝে রহমান রহিম নাম ধরিয়া ডাকরা উম্মতে মুহাম্মদি তাকে বেশি আর খেও নাই, এর লাগি বেস্টে জবাব দিব যে আমি তামাম নবী আখলার উম্মতর লাগি হারাম করা হয়ে গেছি। আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যত বীর আমার ভিতরে আইয়া আর শুনলা খারুর লাগি দরজা খোলা হইত নাই। তেও কাবা শরীফ হইলাম আরশর বদলা, রাবায়ত হইল যেবলা আল্লাহ কইলা ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, ও ফেরেশতা কইল আমার জমিনে খলিফা তৈয়ার করিয়ার তুমি জানার জমিন থেকে উচ্ছেদ। ও সময় ফেরেশতা কইলে কইছিলা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, الله تعالى فائدة করতেনি যে তাই ফসাদ করেন আর খুন বিটেন, একটা আদরে মারিয়া জখমি করে কেন, আগে জিন্নাত হলে ফসাদ করতা এখন ইন্দরে মারতা, ইগুলোর আল্লাহ খানো আসমান ও নিলানি চলিয়া জমিন থেকে উচ্ছেদ করে ইগুলোর খানো নিছ,
জমিনের চলে, যে দরবারির জায়গা খানো মাটির চলে, চলে দিয়ে ফরমেশন ফসাদর ফল হইল নিষে দিলাম আর পাঠির চলে নিয়ে রাখছো। ও হদিস শরীফে যে আইছে তোমরা সুরাখ পেশাব করিও না, এর কারণ হইল যে সুরাখ দেখরায় ছুটো মাটির তলে যে জিন্নাতর শহর বন্দর তার আর সড়ক ইচ্ছা, কিন্তু পেশাব করলে তোমার গর্দনা ভাঙ্গি দিব। এর মাঝে এক ঘটনা দেখছেন, দিল্লির শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহির জমানার শাহসাফর জমানাত এক বিয়ার হইনা মালি হলে ডুলি দি লইয়া যাইতেরা এক গাছর তলে তৈলা হেসে ভাল ভালকে তোলা মারি বুধবান ফাতলা খাবড় হরাইয়া দেখুন ভিতরে মানুষ নয়, বড় পরিশান হইয়া তো শাহসাফর গেছে যাইন তাইন ফিরাই দি যান গেছে যাই নহলেও কই শাহসাফর গেছে যাও, শেষে গিয়া বেরিলাতে তাই কইলা যে তুমি লেখি দিলা এক সিটি আর কইলা ও সিটির আচল লইয়া তুমি যেন সরর বারে যাও গিয়া যেন খালা যে কুত্তা দেখো মিটাই লোকে নিয় তার সামনে তিন বাঘর এক বাঘ শাড়িও খাইব, এর বাদে আরো বাঘ শাড়িও খাইব, তৃতীয় বাঘ যেগুলা শাড়ি বা খাওয়াত লাগবো ওটা তার গোলাত বান্ধি দি বান্ধিয়া হারলে হে যাইব ঘরে হইয়া যাইও যেন গেলে তোমার তার চৌক থাকি আরো লই যাইব অন গিয়া খাড়া থাকি দিয়া ফাইলা ইলা খোল্লা সিডিও বান্ধি দিলা কুত্তা যাইতে যাইতে ছুটো এক সুরাখে দিয়া মাই গেল। কত সময় বাদে শুনন ডাকর বাজনা লাগা আস্তে আস্তে সুরাখ বড় ওইতে ওইতে দুই ফালকি বারইল, এক ফালকিত বাদশাহ আর এক ফালকিত হোক খইনা, ফালকিতনে বাদশাহ নামিয়া ইগরে সালাম করি কইলা যে শাহসাফর কাছে আমার সালাম হইও আর হইও যে বাবা জেলা লড়কির হেফাজতে রাখে, আমি শাহসাফর শহরের বেটি শুনিয়া বাপে জেলা রাখে হলে আমি হেফাজতে রাখছি আর যেগুলো নিচলা হোক দেখো তার আর শাস্তি ডাকর বাজনার মতো তারা মারাও বুঝলেন ই জমিনের নিচে লামাই দিয়েছেন ইয়রে ফিরিস্তা হলে কই আতা জালু ফিহা মাইয়ুব সিদু ফিহা, এতে আল্লাহ কিছু বেজার হয়ে গেল, ফিরিস্তা হলে আল্লাহর আরো সে সাতবার তওয়াফ করলা কোন রেওয়ায়ত আছে আরো সে লটকিয়া ইগুরে খান্দা ঘাটি করলা আল্লাহ খুশ হইলা, কিন্তু আরো সে সাতবার তওয়াফ করা রেওয়ায়ত সাবিত, সাতবার ফিরিস্তা হলে আরো সে তওয়াফ করায় আল্লাহ খুশ হই গেলা খুশ হইয়া ফরমাইলা ও ফিরিস্তা অকল তুমি জান যেইভাবে আমার আরো সে তওয়াফ করায় আমি খুশ হইলাম, তুমি জান জমিনও যাও একটা গর বানাই দিও যে গরের তওয়াফ করলে আমি আমার বন্দা হলোর উপরে এইভাবে খুশ হই, ও কাবা শরীফ বানাইলা ইয়া ফয়লা ফিরিস্তা হলে কাবা শরীফের মাঝে আরো সরে খয়া আছে নিনা না রসুল্লাহ ফরমান ও আমার উম্মত তোমরা তওয়াফ করতে রুকুনে এমানি হাত লাগাইও, যে ব্যক্তি রুকুনে এমানি হাত লাগাইলাই জানিয়া রাখিও তোমরা আরো সর পায়া হাত লাগাই দিয়েছো কেউ কাবা শরীফ কাবা শরীফ রে দেখলে আল্লাহ রে দেখলে জেলা ওলা কাবা শরীফ রে দেখলে সোহাব, এখন কাবা শরীফ রে দেখলে মর্যাদা বাড়িব বেশ না আল্লাহর হবিবর চেহারা মোবারক একবার দেখিলে লেখার মর্যাদা বাড়িব বেশ আল্লাহর হবিবর চেহারা মোবারক বাই একবার দেখিলাইলে ই জমিনের নবী অকল বাদে আদম সন্তানর সারা রূপরে আপনার মাথা উঠিব নি না না হ্যাঁ সাহাবি বনি গেল দেখলে সাহাবি ও মক্কা শরীফের কাফির হলে দেখলা না না এটা সাহাবি হইলেন এর কারণ কি যা আল্লাহ এখন তারা হুম ইয়ানজুরুন ইলাইকা ওয়া হুম লা ইয়াবসিরুন ইয়া রাসূলুল্লাহ দেখবা কাফির হলে আপনার ভাই সাইরা আপনারে দেখতেরা না তারা দেখতেরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা লাগান মানুষের চক্কে যাইরা
মক্কা শরীফের কাফির হল রসুল্লাহ তারা রাখান মানুষের চক্ষে দেখিয়া কাফির রইলা। ইমান শিক্ষা দেননি যে আমার ভুয়াই কইলা দলিল দে কুল ইন্নামা আনা বশর মিছলুকুম আজা দে পঞ্জাব ইংরেজি আমি বদরপুর মদরসা সারিয়া রায়টর সাধনে পাকিস্তান দেশ আইলে ওয়াজও হইতা যে যে ব্যক্তিয়ে দোয়াতে জোয়া ফোড়ে বুঝিয়ে হকানি উলামা আর রসুল্লাহ আমরা লাখান না এখানে কোরআন শরীফ আল্লাহ কইছেন কুল ইন্নামা আনা বশরুম মিছলুকুম যে নিম্মুল্লাহ হলল ইমান কিতাব নাই দেখবার আদত নাই দুনিয়ার মাঝে সবচেয়ে শুদ্ধ তফসির হইল তফসিরে ইবনে জারির ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখেন তফসিরু ইবনু জারির লাইসা বিদ্দুনিয়া মিসলুহা ফি ফানি তফসির দুনিয়ার মাঝে সবচেয়ে শুদ্ধ তফসির ইবনে জারির বার করে দেখো এর তফসির কিতা লেখছে কুল লি হাউলাইল মুশরিকিনা ইয়া মুহাম্মাদু আনা বশরুম মিসলুকুম আয় আমার হবিব কাবির অগলরে ডাকিয়া হকুয়ারে আমি তোমরা লাখান তোমরা উঠ আরিলে আমার জিয়ানি যাও খান গেলে ভাইবাই ব্যবহারই লাভ হইব না ক্ষতি হইব আইব কোন দিন আমার জিয়ানি যাও আমি ইলা নাই আমার কাছে ওহিয়া কাবির অগলরে কইছেন তুমি রসুল্লাহরে আমরা লাখান মানুষ কইয়া মুমিন বন্ধায় না কাবির হই যায় হ্যাঁ মুনাজ্জাহুন আন শারিকিম ফি মাহাসিনিহি আমি আয়াত তিলাওয়াত করছি গুনা সকল গুনা মাফ করবার পথ আছে অবশ্য মানুষ হক আল্লাহ মাফ করেন না দরজা খুলি রাখছেন আপনারা উজু করতে সারা ছোট গুণা দইয়া পড়ি যায় নমাজ পড়লে সারা ছোট গুণা মাফ হয়ে যায় তওবা করলে বড় গুণা মাফ হয় না আর যদি তওবা করতে পারো না আল্লাহর হবিবে ফরমায় নানা শাফিউন লি আহলিল কাবায়ির আমার যে উম্মতে বড় গুনাহ করিয়া তওবা করতে পারতো না আমি তার সবাতর জিম্মাদার নয়া যে বই লেখছে বেটা আমার কাছে পাঠাইছে রসুল্লাহ সবাতর আশা করতে তুমি মুশরিক হয়ে যাইবাই আলিমে লেখছে রে বোঝাইলে না বাড়ি কেন লেখছে না লেখছে আমি পড়িছি কৌমি মদরসা আঙ্গুরা মামুদুর আর হোড়াই নরসিংদী জমাতে ইসলামের সবচেয়ে বড় মদরসা লেখছে রসুল্লাহ সফাতর আশা করতে তুমি মুশরিক হয়ে যাইবাই দলিল দিছে কিতা দিয়া ওয়ালিল্লাহি শাফাতু জামিয়া শাফা সারা আল্লাহ আর রাসূলুল্লাহ ফরমায় আমি তো শাফাত করমু আমার উম্মতেও শাফাত করবা আদনা দরজার শাফাত করিয়া যে ব্যক্তি দুজকীয় হলরে ছুটাইব দশজন মানুষ তার খানদানর ছুটাইয়া নিব যারার লাগি দুজক ওয়াজিব হয়ে গেছে আল্লাহ
সভাতে ছুটিবা আর সঙ্গর গুণে ছুটিবা, সঙ্গর গুণে গুণিওয়া যায়নি, সঙ্গর গুণে গুণিওয়া যায়নি, জানোয়ার ব্যস্ত যাইবানি, তিন জানোয়ার ব্যস্ত যাইবা, সালে আলাই সালামর উঠনি, ঈসা আলাই সালামর গাদা, আসাবে কহবের কুত্তা, কুত্তা ব্যস্ত যাইবার লাখ নিবা খোস, আসাবে কহবের কুত্তা কলমা ভরলো নি, নমাজ ভরলো নি, আবাদত করলো নি, না সঙ্গর গুণে গেল কি বেশি বলিয়া এর জবাব দেন, রসুল্লাহ লাগি সওয়ারির প্রশ্ন নাই, রসুল্লাহ লাগি আল্লাহ আইন বানাই দিছেন যে আল্লাহর হবিবর বদন মোবারক যে যে কোনো জিনিসে সই লইব, যে কোনো জানোয়ারে সই লইব, যে কোনো জিন্নাত ইনসানে সই লইব, তার লাগি দুজকর আগুন আল্লাহ হারাম করে দিলেছ, ইলা আছে না কোনো জিনিসে সইলে দুজকর আগুন হারাম হয়ে যায়, বাবা রসুল্লাহ আমরা লাগান যে বেইমানে কো হয়, সারা শরীর দুজগর আগুন তাকে মহবুজ, রসুল্লার বদন মোবারক লাগছে মাত্র তার আগুনের একজোড়া জুতা ভিন্দাই দেওয়া যায়, কেউ আমরা তওবার দরজা খোলা, অন্য অন্য নবীর উম্মতর মরবার 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইত, এর বাদে না আমার রসুল্লাহর উম্মতর লাগি আল্লাহ কি পরিমাণ দয়ার আইন বানাই দিলা, আয় আমার হাবিব আপনার যে কোনো উম্মত যত বড় গুণাগার মরবার সময় গলায় গেড়গেট ডাকা পর্যন্ত হই লাইব, আল্লাহ আমারে মাফ করে দেও, আমি তারে মাফ করে দিয়ে লাইব, খালি মানুষের হক মাফ হয় না, সবাই মাফ হয় না, হজেও মাফ হয় না, কিন্তু গুনার সাজা একশন আল্লাহ লগে লগে লই না, এক গুনার সাজা লগে লগে, কোন গুনা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু বিদ-দুনিয়া ওয়াল আখিরা ফেরাউন্ডে লানত করছেননি, নমরুজে লানত করছেননি, কারুন্ডে লানত করছেননি, না একজন মানুষের লানত করছেন, আবু আবুলা আবার দাও মারি দিছে ভাগে দিয়া খিলা, হায় রে হায় আল্লাহর হবিব রে যে হ্যাঁ ছিললাম না, আবুল আহাবে মাঝে দিলে অপমান হয়ে গেল খিলা, আবুল আহাব মরার এক বছর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু খাবে দেখলা, আমার এখন তিন ভাইয়া মোল্লা হইলে কইব খাব আর দলিল নেই, সাহাবী আকলর কৌল ফেল তকরির ইটা হদিস নি না না, এক বছর পরে খাবে দেখলা আবুল আহাব জিগাইলা যে তোমার লগে আল্লাহর কি ব্যবহার হইব, কইলা ভাই আমার সাজার সীমা নাই, কিন্তু প্রত্যেক সোমবারে আমার এই দুটি আঙ্গুল ভিজাইয়া ঠান্ডা পানি দেওয়া হয় যার দ্বারা আমার আজাব পাতলা হয়ে যায়, ই পানি উঠায় আর কোনো কারণে নাই, আমার বাতিজা মুহাম্মদুর রসুলুল্লাহর জন্মর খবর লইয়া সুয়েবিয়া আইসলা আমার গেছে,
আইয়া কইছিল, আবুল আহাব তোমার মৃত্যু ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে সন্তান জন্ম লইছন, ও সময় আমার মন বড় খুশি আইছে। আর ও দুই আঙ্গুল দিয়ে ইশারা করিয়া আমি সুহাইবের আজাদ করে দিছিলাম, এর বদলা প্রত্যেক সোমবারে রাত আমার ওই দুই আঙ্গুল বিজে যা ঠান্ডা পানি দেওয়া হয় যার দ্বারা আমার আজাব পাতলা হয়ে যায়। মৌলু শরীফের কেমন দলিল দিচ্ছে আল্লামা কস্তলা দিয়ে, মৌলু শরীফ আমরা গড়িছি নি, হ্যাঁ তামাম হদিছে, কারণ খারিজি হকলে যেগুলা ফতোয়া দিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারিফ যত সারা আল্লাহ রে ছাড়া কারুর তারিফ করা যায় না। মুনাফিক করলে ফতোয়া দিলা যে তাজিম হে আল্লাহ রে ছাড়া কারুর তাজিম করা যায় না, আল্লাহ এর জবাব পরিচয় দিয়ে দিলেছে, ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হ্যাঁ কাবা শরীফের তাজিম করতে, হ্যাঁ সারা আল্লাহর নিশান যত সারার তাজিম করতে, সারার মাঝে সবচেয়ে আল্লাহর ঘনিষ্ঠ নিশান কি জিনিস জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সারা হলতার তাজিম করে রসুল্লাহ গেলে তার মনে বাড়াবাড়ি করে তাই যে বেড়ির ভেড়তো না ফয়দা হয়েছে, আমি যে মানুষ তাই না হলাম মানুষ তান গেছে ওই আইতো আমার গেছে আয় না ও বেশ কম ইগে এক হাজার বছর এবাদত করলে দিল ফরজগার হইব নি। ওমাই ইউআযিম শাইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ও আল্লাহ মা খসলা নিয়ে কোন নানি মুড়োবাড়ি হইছে বেড়াইতে মাথায় ঝাড়তো কিনা, ঈদ আছিল দুইটা আর বর্তমানে উল্লাহলে বানাই লিছেন আরো ঈদ, ঈদে মিলাদুন্নবী কয় নি না না মুসলমানের ঈদ দুইটা নি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুরে ইহুদি এখন হযরত উমর দেও হইছে বলে তোমার তান উপরে একটা আয়াত নাজিল হইছে, ই আয়াত যদি আমরা উপরে নাজিল হইতো এই দিন দিয়ে আমরা ঈদের দিন মানাইলাম হয়, বলে কোন আয়াত, বলে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনান, দুনিয়া কইলা এই আয়াত কোন জায়গাত নাজিল হইছে কোন দিন নাজিল হইছে আমি খুব জানি, এই দিনটা আমরা দুই ঈদের দিন আছে, এক ঈদ আছিল আরফা এক দিন আছে, আজ ঈদ আছিল জুম্মা, জুমার দিন আমরা ঈদের দিন, কিন্তু দুনিয়ার মাঝে সবচেয়ে ঈদ বড় ঈদ হইল রাসূলুল্লাহর পয়দাইশের তারিখ, ইলা বড় নিয়ামত আর আল্লাহর সৃষ্টির মাঝে হারুটে দিছে না, আল্লাহ এখন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা, তোমরা বহুত নিয়ামত দিছি কি রহিল নিয়ামত তোমরা আর দিছি না, তোমরা গেছে যে আমার হবিব রে পাঠাইলা, কোরআন শরীফ আল্লাহ হুন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ওয়া বিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হে মুমিনগণ আল্লাহর দান আল্লাহর দানের উপরে তোমরা খুশি জাহির করো আর আল্লাহর রহমতের উপরে খুশি জাহির করো, আল্লাহর দানের মাঝে সবচেয়ে মূল্যবান দান কি জিনিস, খাতামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, এজন্য বড় আল্লাহ নিজে কইতরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা, আমার হবিবরে পাঠাইয়ে তোমরা লাগিয়া চরম এহসান আমি করছি, ফজল আল্লাহর দান হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত খে, আল্লাহ রহমান রহিম রহমত খে, কারুর বাবা দাদা নি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর রহমতের উপরে তোমরা খুশি জাহির করো, অর্থাৎ আল্লাহর হবিবরে ভাইয়া তোমরা খুশি জাহির করো, এই মিলাদ শরীফ রাসূলুল্লাহর আগমনের খুশি,
আমরা বোয়াতনা খাড়া ওই কোন সময় আল্লামা কস্তালানি দেখুন যে কাবির যারে আল্লাহ দীক্ষার করি দিয়েছেন ও ব্যক্তি রসুল্লাহর জন্ম সম্বাদ রূপে খুশি জাহির করায় দুই আঙ্গুল বিজাইয়া আল্লাহ প্রত্যেক সোমবারে ঠান্ডা পানি দিন আজাব পাতলা হয়ে যায়। কাবিরে যদি আল্লাহ রসুল্লাহর জন্ম সম্বাদ শুনিয়া খুশি হওয়ার কারণে ই বদলা দিলা, এক মুমিনে রসুল্লাহর জন্ম সম্বাদ শুনিয়া খুশি জাহির করলে তারে কি দিবা? দেখুন যে আমি উমেদ করি তারা বেশ চালা কোনটা দেওয়া হইত নাই। আমরা খারা ওই কোন সময় যে সময় রসুল্লার জন্মের আলোচনা হয়, হ্যাঁ জন্মের আলোচনা রসুল্লাহ পয়দাইশের খুশি জাহির করবার লাগি মুমিন খাড়া হয়। সকল গুনার সাজার আখেরত দিতা পারেন, দুনিয়ার দিলেও এখানে নিকটবর্তী দিবার আল্লাহ হুমকি দিছেন না একমাত্র। ان الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره واعد لهم عذابا مهينا. الله যদি খের লাগি ব্যক্তি ব্যক্তিগত দুজক তৈয়ার করিলেন এই ব্যক্তি তওবা করিয়া ব্যস্ত যাইবার ভত হইব নি। আল্লাহ কোন যে ব্যক্তি আমার হবিবরে কষ্ট দিব, আল্লাহরে আল্লাহর রসুলরে কষ্ট দিব, আল্লাহরে কষ্ট দিবার কারোর ক্ষমতা নাই। আল্লাহর হবিবরে কষ্ট দিলে আল্লাহরে কষ্ট দেওয়া হয়, বিশ্বাস করি। আল্লাহর হবিবর আগে ভাও বাড়াইলে আল্লাহর আগে ভাও বাড়াই রই যায়। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর আগে আল্লাহর রাসূলের আগে দিবাও বাড়াইও না। যতক্ষণ আল্লাহ আল্লাহর রাসূলের রাসূলুল্লাহ সীমা দিছেন এর আগে বাড়িও না। হ্যাঁ যেমন ওয়াজর মহফিল চেয়ার এখন হাজাইয়া তো রাসূলুল্লাহ লাগি আইয়া তসিব রাখতা আর তুমি অন বইয়া ওয়াজ করতা, রসুল্লাহর হাজাত বয় তৈয়া তুমি ওয়াজ করলে তোমার ইমান রইল না নষ্ট হয়ে গেল, রসুল্লাহর সামনে বড় গলায় মাতিলে সারা বরবাদ হয়ে যায়। এটা হ্যাঁ না, এটা কোনোদিন আর দমিও আসেন নি। আল্লাহর রসুল একটা দিছেন নি, রসুল্লাহর আগে ভাও বাড়াই রইল না না, কেউ আল্লাহ রে আল্লাহর রসুলরে কষ্ট দে। তো তফসীরে লেখেন ও ইজাউর রাসূল বিন নুকসে ওয়াল আইব, রাসূলুল্লাহর ইজ্জতরে ক্ষমাইয়া রাসূলুল্লাহর আইব বয়ান করিয়া রাসূলুল্লাহর তকলিফ দেওয়া। রাসূলুল্লাহর আইব আছে নি? খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আমি রসুল্লার সামনে খাড়া হইয়া কইতরা ইয়া রসুল আল্লাহ, আল্লাহর সৃষ্টির মাঝে একমাত্র আপনারে আল্লাহ সারা আইব কানে পাক বানাইয়া পয়দা করছে। যেমন আপনি যারা ফরমাইশ দিছিলাম আল্লাহ আল্লাহ আপনারে বানাইছেন, রসুল্লাহ শুনিয়া অস্বীকার করলাম না চিতা করলাম, ফরমাইলা আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, হাসান রে আল্লাহ তুমি জিব্রিল আমিনের দ্বারা সাহায্য কর। কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন রাসূলুল্লাহর কোন আইব লাগাইতো চাইতে এক কোলে পারবো খিলা বলে রাসূলুল্লাহর মা বাপ রে যদি দুজকি হই নাই সেই ব্যক্তি রাসূলুল্লাহর আইব লাগাই দিস। এখন যে ইমান লইয়া মরতায় ও যে মত দিছে ভাইয়া বয়ান করে গেছেন গিনি, তাই যে কিতাব লইয়া আইলা ফেকায় আকবর ইমাম আবু হানিফা সাহেবের লেখা ইখানে লেখি লাইছে আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা আলাল কু, আমি দেখিয়াও বাড়িত গেলাম গিয়ে বসে আমার বাবার জমানার কিতাব, এই জমানার কিতাব আমার বাবারও বেশ আছিল, তার আলী মহলের মাঝে তানু অবস্থা সচ্ছল আছিল, গতিকে এক লাইব্রেরির কিতাব লইয়া রাখলা আলী মহলে আইয়া মাস একদিন কোনো রইতা সাইতা খাইতা ওর জমানার কিতাব দিয়া ফেকাই আকবর আনলাম মিশ্রি চাপা আনিয়া দিলাম তা না তো এটার নাম গন্ধও নাই,
ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখেন, আল্লাহ রেখেও গালি দিতে কাবির হইব, আবার এক কলমা পড়লে মুসলমান হয়ে যাইব, কিন্তু রসুল্লাহ রেখেও গালি দেওয়া সারা জীবন কলমা পড়িলে আর মুসলমান হইতে পারত নাই। তাই দেখুন রসুল্লাহর মা বাপ রেখে দুজকি কইল কে রসুল্লাহরে গালি দিলেছে, নাউজুবিল্লাহ। চিবামারি দেখি লইব আমার মোল্লা গোষ্ঠীর মাঝে এটা দৌড়াচ্ছে হইব রসুল্লাহর মা বাপ দুজকি, নাউজুবিল্লাহ। লগে লগে আল্লাহ তারে লানত করিলেন, তার লাগি দুজক তৈয়ার করি রাখি দেন, আর রসুল্লাহর কষ্ট খিতা বিন নুকসে বল আই, রসুল্লাহর ইজ্জত কমাইয়া রসুল্লাহর মাঝে ইলিম কত খান আছেন, তাই খালা খান আসলা তার গুণাগুণ খিচা আসিল, ইটা যে আলোচনা করে এই ইমানদার নেই রসুল্লাহরে ভাল্লা দিয়ে ওজন করবার আর খানোর ক্ষমতা আছে নেই। হ্যাঁ ফিরিস্তা হলে আল্লাহর হবিবরে ডরাইছে কি ভরিমা, ইসরাফিল আলাইহিস সালাম সুর মুখ লইয়া খাড়া, প্রত্যেক শুক্রবারে জুমার তারিখে কই আল্লাহ আমার ইজাজত দিলা আমি সুর পুকিলে, আল্লাহ কই না ইসরাফিল জমিন আমার হবিবার উম্মত মমিন রইয়া গেছে, এক মমিন যে তুমি রইব ইসরাফিল আলাইহিসসালাম সুর পুকিতে ই জমিন থাকি সারা মমিনর নাম মুসলমান রইবা, সমাজি রইবা, মমিন রইছে না, আল্লাহ মানিয়া মমিন হওয়া যায় না, আল্লাহর হবিবার উরতনে বাপ ছুটি গেলে মুসলমান রইবে মমিন নাই বেঈমান। তেও আল্লাহ ইজাজত চাইবা, আল্লাহ ইজাজত দিবা সুর ফুকিবা, কিন্তু তিসরা সুর যেবলা ফুকিবার লাগি আল্লাহ হুকুম দিবা, তিসরা সুর নফায়ে ফাজা, নফায়ে সা, নফায়ে বাস, তিসরা সুর ফুকিবার লাগি যেবলা আল্লাহ ফাসিবা, ও ইসরাফিল তোমার সিংঘাত হুক দিলাও আর আমার বন্ধা হলরে আমি মাটির তলে রাখতাম না সারারে তুলি লইতাম, এই সময় ইসরাফিল আলাইহিসসালামের সুর ফুকিবার নেই, কইবা ইয়া আল্লাহ আমারে মাফ কর, আমি তোমার হুকুমটা তামিল করতাম পারিয়াম না, যে গুরু শানো আল্লাহ ফরমান লায়া সুন আল্লাহ মা আমারহুম ওয়া ফালুনা মা ইউমারুন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে ফিরিস্তা হলে চুল ভরি মানে ভাড়া দেন না, আল্লাহ ফাসিত্রা ও ইসরাফিল তুমি সুর পুকিলা, তাই বলে আল্লাহ আমার মাফ করো আমি হারিয়ার না, আমি ডরাইয়ার আমি সিংঘাত ভুক দিমু আমার সিংহার আওয়াজ শুনিয়া তোমার হবিবারা মোর গুম দেখিয়া চমকিয়া উঠিবা, কারণ দিল মোবারক আমার উড়ে নারাজ হয়ে গেলে আমি আমি নষ্ট হয়ে যাই মুআ আল্লাহ, আমার এতে সুর পুকাইবার তোমার ইচ্ছা হয়েছে, আগে তোমার হবিবরে মাটির ভেটতনে উঠাই লাও, চাও তোমার হুকুম আমি তামিল করমু, ফিরিস্তা আদব আমরা থেকে রসুল্লাহ লোকে বেশ করুন নি না, না আমি ডরাইয়ার যে আমার সিংহার আওয়াজ শুনিয়া তোমার হবিব যদি আর আমার ঘুম থাকি চমকিয়া উঠন তার দিল মোবারক নারাজ হয়ে যাচ্ছে আমি ধ্বংস হয়ে যাই, আল্লাহ আমার যে সুর পাই যায় হচ্ছে আগে তোমার হবিবরা মাটির ভেটে তানে উঠাই দাও, কি যা করবা আল্লাহ হুকুম দিবা যে যাও চলি দাও গিয়া, কোন ফিরিস্তা সাহস করতে নয় রসুল্লাহর চুলটা হকলে ভাসিবা, হয় জিব্রিল আপনি 23 বছর আল্লাহর হবিবর খেদমত হাজির হয়েছ, আপনি জানো আদাব জানো, আপনি গিয়েছ আল্লাহর হবিবরে উঠাও, ফিরিস্তা ভাসিবা জিব্রিল আমি
জিবরিল আমিন কইবা, ইয়া আল্লাহ, তোমার হবিবর মরকত শরীফ, রওজা শরীফ কোন জায়গাতে আমি সিনিয়র না, এই সময় সারা জমিন বরাবর হয়ে যাব, আমার পরিচয় দিয়া দেও। আল্লাহ কইবা, হে জিবরিল, আমি আমার হবিবর রওজার উপরে এক নূরর সতুন খাড়া করিয়া এর দ্বারক আমার হবিরে ডাকো। এনকে যেগুলা ডাক দিবা, ইরফারা সাকাইয়া মুহাম্মাদু, রাসূলুল্লাহ ফরমাইল আমি উঠিম, উঠি আমার বদন থাকি বালি জালিতে থাকুন, আমি জিগাইমু তুমি খে, আমার আরামর ঘুম থাকি উঠাও। তাই কইবা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পুরানা খাদিম জিবরিল। বলো, ও জিবরিল, তুমি আমার কি কারণে উঠাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত আরম্ভ হয়ে গেছে, এর লাগি উঠাইয়া। রাসূলুল্লাহ ফরমায়, আমি চোখ ঘুরাইয়া সাইড দিকে লক্ষ্য করমু, কোন মানুষ আমি দেখতাম নাই, আমার দিল আইব যে আমার উম্মত নি দুজক ভরিয়া আসছল, আমি জিগাই মু, ও জিবরিল, তুমি আমার উম্মতের হুলজরাতের উপরে থইয়া আমার উঠাই নাইন। এই আল্লাহর কসম করি কইবা যে, হ্যাঁ আল্লাহর হাবিব, কসম ও জাতর যে যাতে আপনার নবী করি ফাটাইছিল, এখন পর্যন্ত ওই জমিনের ভিড়ির উপরে কোনো মানুষ উঠাই দিয়েছে না। রসুল্লাহ ফরমাইন যে আমি দৌড়াইয়া যাইমো আরশর ভাইয়ার সামনে গিয়া শয্যা ছড়ি যাই, কেন গিয়া দেখমো মুসা আলাইহিসসালাম আরশর ভাইয়ার দরিয়া লটকাই, আমি কইতাম পারিয়ান না, তানে নেই আগে উঠেই রইল না, তানে বেউস করা হইল না, কারণ দুনিয়ার থাকতে তাই একবার বেউস হয়েছিল, আমি আরশর সামনে গিয়া শয্যা ছড়ি যাই। আমি আল্লাহরও তারিফ অকল করমো যে তারিফ ভাই আমার জানা না, সেই সময় আল্লাহ আমার শিখাই দিবা, ওটা আমি তারিফ করব। শেষে আল্লাহ ডাকিবা, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা সালতু তা ইশওয়া তুশাফা, ও আমার হাবিব, সজ্জাতনে আপনি সর্মবারক উঠাইলাও, আপনি সর্মবারক না উঠাইলে কেয়ামতের মামলা বন্ধ রই যাইব, আজ আপনি যে কোনো কথা সওয়াল করবা আপনার কথা আমি ফিরাইতাম না, আপনি যে ব্যক্তির লাগি সুপারিশ করবা আপনার সুপারিশ আমি ফিরাইতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, এই সময় আমি কইমু, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আয় আল্লাহ, আমার আর কোনো সওয়াল নাই, আমার উম্মতের রক্ষা কর আমি চাই না। ও যে সভাতর এনকার করলো না, হায় রে হায়, রসুল্লাহ কতদিন সভাত করবা? 250,000 বছর পর্যন্ত দুজকর দরজার যাইবার গুণাগার ঘরে বার করতে থাকবা, 250,000 বছর, দুনিয়ার 2 লক্ষ নয়, আখেরাতের 2 লক্ষ, কারণ দুজকীয় হোক দুজক হোক গিয়া চিল্লাইবা, এক কথা কইয়া 50,000 বছর চিল্লাইবা, এর বাদে আল্লাহ এক জবাব দিবা, দুজক সুরগুল না, বেষ্ট সুরগুল নাই, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, দুজক চিক চিৎকার, কিজা কইয়া চিল্লাইবা, কইলা 50,000 বছর, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আয় আল্লাহ, যে জিন্নাতের বাচ্চা শয়তান, যে মানুষের বাচ্চা শয়তানে আমারে বেবতি করছে, মানুষের বাচ্চা, মানুষের আওলাদের মাঝে শয়তান আছনি? হ্যাঁ, এর লাগে আল্লাহ এখন তোরা খালি জিন্নাতের বাচ্চা শয়তান থাকি ভানা চাইও না, যেগুলো রসুল্লাহর ভরিছে দেয় আমরা এখন মানুষ কইয়া, এগু মানুষের বাচ্চা শয়তান নি না, এগু মানুষ, মানুষের বাচ্চা শয়তান, ইমান করে খারিজ করবার লাগি পরিচয় দেয়, হ্যাঁ বই লেগে রাইছে রসুল্লাহ দুশো গুণে আমরা লাগা।